পড়াঘরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি মরিয়ম আক্তার বিথি। আজকে তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, তিনটি সংখ্যা 28, 48 ও 72 ক, 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। খ, 8 ও 12 সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় করো। গ, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঘ, ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। উম, দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তো আমরা প্রথমে ক দেখি। দেওয়া আছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। এখানে মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 এর চেয়ে বড় যেসব সংখ্যা 1 ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যা গুলি হলো দুই, তিন, পাঁচ, সাত, 41, 59, 59, 61, 61, 71। এগুলো হলো আমাদের 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। এবার খ নম্বর প্রশ্নটি দেখিনি। 8 ও 12 সংখ্যা দুটির সাধারণ ভাজক নির্ণয় করো। অর্থাৎ 8 ও 12 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হয়। তাহলে চলো দেখিনি। ভাজকগুলো হলো, আটের ভাজকগুলো হলো 1, 2, 4, 8। 12 এর ভাজকগুলো হলো 1, 2, 3, 4, 6, 12। সুতরাং 8 ও 12 এর সাধারণ ভাজক হলো 1, 2, 4। এখানে আবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখিনি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এখানে 28, 48, 72 এই সংখ্যাগুলোকে ভাগ করলে, প্রথমে আমরা 28 ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 14 হয়। আবার 14 এর 2 দিয়ে ভাগ করলে 7 হয়। 7 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার 7 7-ই থেকে যাবে। এবার আমরা 48 দেখি। 48 কে 2 দিয়ে ভাগ করলে
24 হয়। আবার 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। আবার 6 কে 3 2 দিয়ে ভাগ করা জানা তাই 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে সরি এখানে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 3 হয়। আবার আমরা 72 কে দেখি, 72 কে 2 দিয়ে ভাগ করলে 36 হয়। আবার 36 কে 2 দিয়ে ভাগ করলে 28 হয়, সরি 18 হয়। আবার 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়। 9 কে 2 দিয়ে ভাগ করা যায় না, এর জন্য 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 3 3 কা 9 হয়। এখন এখন 28 এর সাধারণ সাধারণ মৌলিক মৌলিক গুণনীয় গুণনীয় 2 2 7। এবার 48 এর সাধারণ মৌলিক গুণনীয় 2 2 2 2 3। এবার 72 এর সাধারণ মৌলিক গুণনীয়ক 2 2 2 3 3। সুতরাং 28 28 48 ও 72 এর সাধারণ মৌলিক গুণনীয়ক 2 2। এখানে 2 সব জায়গায় কম না, সেই জন্য 2 2 হবে। তাহলে 28 48 ও 72 এর বৃহত্তম বৃহত্তম সাধারণ গুণনীয়ক 2 × 2 = 4। এটাই অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নটি দেখি। ঘ নম্বরে দেওয়া আছে ইউক্লিডীয় প্রক্রিয়া। ইউক্লিডীয় প্রক্রিয়া হচ্ছে ভাগের মাধ্যমে লসাগুর একটি প্রক্রিয়া। ইউক্লিডীয় প্রক্রিয়া সংখ্যা 3টির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। ধরো চলো আমরা ঘ নম্বর প্রশ্নটির উত্তরটি করি। সংখ্যা 3টি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করা হলো। 28 48 72 এখানে 3টি সংখ্যাকে
দুই দিয়ে ভাগ যায়। যেমন 28-এ দুই দিয়ে ভাগ করলে 14 হয়, 48-এ দুই দিয়ে ভাগ করলে 24 হয়, এবং 72-কে দুই দিয়ে ভাগ করলে 36 হয়। আবার এগুলো সবগুলোকে দুই দিয়ে ভাগ যায়। 14-এ দুই দিয়ে ভাগ করলে 7 হয়, 24-এ দুই দিয়ে ভাগ করলে 12 হয়, 36-এ দুই দিয়ে ভাগ করলে 18 হয়। আবার এখানে দুই দিয়ে ভাগ যায়, 7-এ দুই দিয়ে ভাগ যায়, এর জন্য 7 7 দিয়ে রেখে দেব। আর 12-এ দুই দিয়ে ভাগ করলে 6 হয়, এবং 18-এ দুই দিয়ে ভাগ করলে 9 হয়। এখানে যেহেতু দুই দিয়ে ভাগ করলে শুধু 6-এ যায়, কোনো সংখ্যারে ভাগ যায় না, এজন্য আমরা এখানে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 6-এরও ভাগ করা যায়, 9-এরও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 7 7 থেকে যাবে, 3 দুনে 6 2, আর 3 3 একা 9 3। সুতরাং সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক 2 × 2 × 2 × 3 × 7 × 2 × 3, এগুলো সবগুলোকে গুণ করলে 1008 হয়। এটাই হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সাধারণ গুণিতক। আর এটাই এই প্রশ্নটির অ্যান্সার। তাহলে আমরা পরের প্রশ্নটি দেখি। এখানে বলা হয়েছে, দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তাহলে চলো আমরা অঙ্কটি করি। এখানে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির গুণফল হলো 28 এবং 48 গুণ করলে 1344 হয়। এবার আমরা প্রথম ও দ্বিতীয় সংখ্যার দ্বয়ের লসাগু আটাশে দ্বিতীয় ভাগ করলে 14 হয়, আবার 48-এ দ্বিতীয় ভাগ করলে 24 হয়। আবার 14 এবং 24-কে দ্বিতীয় ভাগ করলে 7 এবং 12 হয়। সুতরাং এদের লসাগু 2 2 7 12, এগুলো 7 12, এগুলো গুণ করলে 336 হয়। আবার এদের গসাগু করলে 2 × 2 = 4। সুতরাং 28 ও 48 এর লসাগু ও
গসাগুর এর গুণফল ফল 336 গুণ 4, 336 এবং 4 গুণ করলে 1344 হয়। এটাই দেখো এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফলের গুণফল এদের রসাগু ও গসাগু গুণফলের সমান দেখানো দেখাতে বলেছে এবং এখানে দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল এবং রসাগু ও গসাগুর গুণফল মিলে গেছে, তাই এটাই অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটির কিভাবে লিখতে হবে। তোমরা নিজেদের মতো সাজিয়ে অ্যাসাইনমেন্টটি লিখতে পারো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তীতে আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।